আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান সামিয়া আবারও হাজির হলাম আপনাদের জন্য একটি আলোচনা নিয়ে। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করব সেটি হলো, এই পৃথিবীতে যত কঠিন মানুষই হোক না কেন, প্রেম ভালোবাসা দিয়ে জয় করে নেওয়া যায়, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। আমার আলোচনাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন। 2 বছরের একটি বাচ্চা রুটি খাইতেছিল। আমি 21 বছরের একটি যুবক হয়ে ওই বাচ্চাটির রুটি খাওয়া দেখে আমারও খুব খেতে ইচ্ছে করতেছিল। তখন আমি বাচ্চাটির কাছে তার রুটি থেকে রুটি নিয়ে খেতে শুরু করলাম। তখনই বাচ্চাটি হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। দেখা গেল আরও 2টি রুটি কিনে দেওয়ার পরেও বাচ্চাটির কান্না যেন শেষই হয় না। একদিন দেখা গেল ওই বাচ্চাটির সামনে যাইয়া তাকে একটি চকলেট দিয়ে কোলে তুলে বলা হচ্ছে, বাবু তুমি কেমন আছো, তোমাকে আরও একটি চকলেট দিব। এই রকম 2 দিন আদর করতে করতে বাচ্চাটি এখন কেমন পর্যায়ে এসে গেল। এখন দেখা যায় যে বাচ্চাটি রুটি খাইতেছিল, তখন চাওয়ার আগেই রুটি ছিঁড়ে ছিঁড়ে দিতে শুরু করলো। আমি বুঝাইতে চাইতেছি যে এই পৃথিবীতে যত কঠিন মনের মানুষই হোক না কেন, যে একটা কিছু চাইলে এবং ব্যক্তিটা কিছুই দেয় না এবং কথা দিলে কথা বললেও রাখে না। দেখা যায় চোখ রাঙিয়ে রাগ দেখিয়ে কথা বলে। এই কঠিন হৃদয়ের মানুষটি, এই কঠিন মনের মানুষটিও একদিন মোমের মতো মন এবং হৃদয় গলে যাবে। কোনো কোনো ধৈর্য এবং কাজকর্ম দেখাইতে হবে। যে ব্যক্তিটির মন হৃদয় খুব শক্ত এবং খুব কঠিন, এই ধরনের মানুষের কাছে যাইয়া কিছু চাওয়া বা আবদার করলেই যেমন যতই ধমক দিক বা রাগান্বিত হোক, তারপরেও আমি তুমি নত শিরে মানতে থাকবো আর তার ব্যাপারে অন্য মানুষের কাছে প্রশংসামূলক কথা বলবো। আরও হলো, সেই কঠিন মনের মানুষটি আমাকে যদি গায়েও হাত তোলে, গায়েও আঘাত করে, তার পরের দিন যদি তার সাথে দেখা হয় তখনই তাকে সালাম দিয়ে ভালো মন্দ কথা জিজ্ঞেস করবো, কথা বলবো। সেই লোকের মনে আমার তোমার মতো একজন মানুষের প্রতি পূর্ণ মহাব্বত সৃষ্টি হয়ে যাবে, এমনকি তোমার আমার প্রতি তিনি একদিন প্রেমিকও হয়ে যাবেন। একদিন দেখা গেল দুনিয়াবি সাধারণ কিছু চাহিবার পরে বা আবদার করার পরে আমাকে দূর করিয়া দিয়েছিল। এখন আমি দেখি যাহা চাই তাহাই পাই, দেরি হয় না, এমনকি যা চাই তার চেয়েও বেশিও পাই। বলতে চাই, এই জগতে যত শক্ত হৃদয়ের ও শক্ত মনের মানুষই হোক না কেন, গলে যায়, নরম হয়, এই শক্ত লোহাটি ক্ষয় হয়ে যায়। যদি কেউ রেত বা ফাইল দিয়া ঘষতে থাকে, যেমন বাহ্যিকভাবে লোহার মতো শক্ত কোনো বস্তু, তখন দেখা যায় লোহাটিও ক্ষয় হইতে থাকে। তাহলে যত শক্ত মনের মানুষই হোক না কেন, ভালোবাসার সাথে ধৈর্য ধারণ করে এবং তিনি যতই খারাপ মানুষই হোক না কেন, ভালোবাসা ও সালাম শ্রদ্ধা করিলে রেত বা ফাইলের মতোই মানুষটির হৃদয়ও মনও গলে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নরম মন এবং সহজ সরল পথে চলার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমাদের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।